আমি শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে পতিত পাবন গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে হরিকথা শুনছেন বা শুনবেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। আপনারা আমার প্রতি প্রসন্ন হন যাতে আমি কিছু ভগবানের কথা বলতে পারি। আসলে কৃষ্ণ কথা আর কৃষ্ণ অভিন্ন। শাস্ত্রে যেমন বলা আছে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ভগবান আর ভগবানের নাম হচ্ছে অভিন্ন, ভগবান আর ভগবানের কথা হচ্ছে অভিন্ন। ভগবান সেখানে বিরাজমান থাকেন যেখানে ভগবানের কথা হয়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, এমনকি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে লক্ষ্মী দেবীরা আছেন সেখানেও থাকি না। আমি কোথায় থাকি? মদ্ভক্ত যত্র গায়ন্তি, গায়ন্তি মানে গান করেন। কি গান করেন? ভগবানের নাম রূপ গুণ লীলা যেখানে কীর্তন হয় সেখানে তত্র তিষ্ঠামি, সেখানে আমি থাকি। আর ভগবান যেখানে থাকেন সেখানে বৃন্দাবন হয়ে যায়। আনন্দ ধাম যেটা সেটাই হচ্ছে বৃন্দাবন। ভাগবত বর্ণনা করা হচ্ছে, যখন জমাল অর্জুন বৃক্ষ পতন হলো, তাই দেখে উপানন্দ সবাইকে ডেকে বললেন, চলো আমরা গোকুল ছেড়ে বৃন্দাবনে যাই। বৃন্দাবনম যেখানে গোপ গোপী, যেখানে যমুনা নদী আছে, গোবর্ধন পর্বত আছে, সুন্দর জায়গা, সেখানে আমরা যাই। আমরা সব সময় ভালো জায়গায় থাকতে চাই, বাড়িটা ভালো হবে, পরিবেশটা ভালো হবে, কিন্তু বাইরের বাড়ি যতই ভালো হোক না কেন, বাইরের পরিবেশ যতই অনুকূল হোক না কেন, কিন্তু ভিতরের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কোনো মতেই ভালো লাগে না। ভিতরের পরিবেশ মানে হৃদয়কে শুদ্ধ করা দরকার। আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। আমার জীবন সার্থক হবে কখন? যখন আমার মনটা হয়ে যাবে বৃন্দাবন। আমরা দেখেছি আসলে যেখানে ভগবানের কথা হয় সেখানে কি বলে পরিবেশটা কত সুন্দর হয়ে ওঠে, কিন্তু অনেক অনেক জায়গায় আবার দেখি কিছু মানুষ হরি কথার মাহাত্ম্য বুঝতে পারে না, তাই তারা অনেক সময়
রজতম গুণের ভাবে ভাবিত হয়ে পরিবেশটাকে কলুষিত করতে চায় অনেক সময়, কিন্তু দরকার আমার অনুকূল মনোভাবাপন্ন। আমরা দেখেছি আপনাদের আশেপাশে আছে কিনা যেসব মুসলিম সম্প্রদায় আছেন, তাদের যখন কি বলে এইরকম হরি কথা মানে তাদের আল্লাহর কথা যখন আলোচনা হয়, আপনারা কখন একদিন যে দেখবেন তাদের ছেলেরা কত চিৎকার চেঁচামেচি করে দেখেছেন? আপনারা যদি কখনো সুযোগ হয় একবার যে দেখবেন। আমি বাংলাদেশে প্রচার করেছি, করিও, মস্কট, দুবাই, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যাই। কিছুদিন আগে যখন বাংলাদেশে গিয়েছি প্রায় রাত 10টা, প্রায় 5-7 হাজার লোক একদম পিন ড্রপ সাইলেন্টে শুনছে, পরিবেশটা এত, তারা শোনার প্রতি আগ্রহ। আমাদের অনেক সময় হিন্দু পরিবেশ দেখবেন হরি কথা বললে চিৎকার চেঁচামেচি কিছু থাকে, তারা বোঝে না এই যে হরি কথার যে মাহাত্ম, ভগবানের কথার যে মাহাত্ম। মানে অনেক জায়গায় লীলা কীর্তন হয় না, নাচানাচি করে, চিৎকার চেঁচামেচি করে, মনে করে সেই রকমই কিছু। অনেক সময় যাত্রা গান হয়, আবার দেখবেন এখন তো কালী মায়ের পূজা হয়েছে, মায়ের পূজা হয়েছে কিন্তু হিন্দি গান বন্ধ হয়নি। কিভাবে চিৎকার চেঁচামেচি, পরিবেশটাকে ভক্তির অনুকূল না প্রতিকূল, তা আধ্যাত্মিকতা ভাবটাকে রাখা দরকার। আমি একজন হিন্দু হয়েও অনেক সময় বলতে বাধ্য হই যে আমাদের অনেক জায়গায়, সব জায়গার কথা বলছি না, পরিবেশটাকে ঠিক রাখা দরকার। আর সেখানে দেখবেন, আর আমি আর বলবো না, তা ভগবানের কথা আমাদের হৃদয়কে পরিষ্কার করা দরকার। হৃদয় পরিশুদ্ধ হয়, বাইরে যত আমরা ঘর বাড়ি পরিষ্কার করি না কেন, যতক্ষণ না হৃদয় পরিষ্কার হচ্ছে ততক্ষণ মানুষের স্থিরতা আসবে না। ভারতের সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে যারা, যিনি পরিবেশ মন্ত্রী ছিলেন, উনি একবার দিল্লি এয়ারপোর্টে এসেছেন, এয়ারপোর্টে ফ্লাইট ধরবেন, আর সৌভাগ্যক্রমে হোক ওই এয়ারপোর্টে আমাদের ইসকনের একজন মহারাজ রাধানাথ মহারাজ, উনি বৃন্দাবন থেকে পরিক্রমা করে ভক্তদের, তারপরে উনি দিল্লি এয়ারপোর্টে আছেন, বোম্বে ফ্লাইট ধরবেন। খবর দিলেন, তা মহারাজ আসলেন, বললেন আপনারা কি করছেন, আপনারা শুধু হরে কৃষ্ণ করছেন, চারিদিকে পরিবেশ এত কলুষিত, বাতাস কলুষিত, জল কলুষিত, পরিবেশ কলুষিত, এটাকে আপনারা ঠিক করতে পারছেন না? মহারাজ বললেন, দেখুন বাইরের পরিবেশটা ঠিক করার আপনাদের দায়িত্ব, জল পরিষ্কার করা, বাতাস পরিষ্কার করা, বাইরের পরিষ্কার করা দায়িত্ব আপনাদের, আর আমাদের দায়িত্ব ভিতরটাকে পরিষ্কার করা। আর মহারাজ বললেন, দেখুন আপনি যতই বাইরে পরিষ্কার করুন না কেন, ফিট ফাইন রাস্তাঘাট করুন না কেন, সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করুন না কেন, কিন্তু মানুষের ভিতর যদি পরিষ্কার না হবে, ওই বাইরের যে পরিষ্কার অল্প দিনের ভিতরে আবারই অপরিষ্কার হয়ে যাবে। আসল দরকার হচ্ছে ভিতর পরিষ্কার করা। ভিতর যখন পরিষ্কার হয় সেই শুদ্ধ হৃদয়ে মানুষ অনাবিল আনন্দে থাকে, বিরাট কিছু চাহিদা লাগে না। আর ব্রজবাসীদের দেখবেন সিম্পল জীবন যাপন, কত ভক্তি ভাব, পূর্ণ ভাব। তাই ভগবান কৃষ্ণ গোকুল বৃন্দাবনে তিনি আবির্ভূত হন, আর তারা
सिंपल भावे जीवन जापन करें। प्रभुपाद बोलतें आमादें हवा दरकार सिंपल लिविंग हायर थिंकिंग, किंतु एकोन परिवेशन लक्ष्य होच्छे लिविंग टाके हाई क्लास करा आ थिंकिंग टाके लो क्लास करा। यही होच्छे मानुषेर चिंता भावना निम्नगामी आ लाइफ स्टाइल टाके टू ऊर्ध्वगामी करछे, किंतु हवा उचित सिंपल लिविंग सहज सरल जीवन यात्रा एवं उन्नत चिंता भावना। আর উন্নত চিন্তা ভাবনা কখন আসে? কোন উন্নত চিন্তা ভাবনা লোকের কাছে গেলেই উন্নত চিন্তা ভাবনা আসে, তাই কি না? আপনারা দেখবেন কিছুদিন আগে আপনারা করোনার ভয়ে ভীত ছিলেন, ছিলেন কি না? করোনা রোগী শুনলে তার ত্রিসীমানায় যেতেন না, কেন? যদি টাচ হয় আমারও করোনা হয়ে যায়। তাই संज्ञा संजायते काम संग हो अनुसारे कामनार जात है। केउ जखन भगवत भक्तेर संग करे जार हृदय भगवत भावनाय भावित, भक्तेर संग करले आमार हृदय भक्ति भाव जाग्रत है। करुणा रोगीर काछे गेले जेमन करुणा रोग है, भक्तेर काछे गेलेई भक्ति भावटा आसते पारे। आज यदि आमी भक्त संग ना करब, विभिन्न राजनैतिक ये दल से दल इनकलाब जिंदाबाद करे सारा समयटाके बर्बाद करे देव, ताले आमार भीतर स्थिरता शांतिर वातावरण की करे आसबे? आपनारा खबरेर कागज देखबेन एक दल आरेक दले 14 पुरुष उद्धार करछे, निंदा मंद छाड़ा एकजन आरेकजने प्रशंसा पेपारे देखबेन, একজন আরেকজনকে গুণগান করছে, আহা একজন আরেকজনের দোষ ত্রুটি নিন্দা মন্দ এই নিয়ে সারা পেপার ভর্তি। ভগবানের কথা সেখানে নেই, ভগবানের গুণগান সেখানে নেই, আর মানুষ সেই পেপার পড়ার জন্য সকালবেলায় হা করে বসে থাকে, কবে নিন্দা মন্দ শোনার একটা পেপার আসবে পড়ব। কিন্তু ঘরে ভগবত গীতা আছে ওটা পড়বে না, ভগবানের গুণগানে পরিপূর্ণ গীতা এক পৃষ্ঠা উল্টানোর সময় নেই। কিছু মনে করবেন না, দশটা মুসলমান বাড়িতে যান আর জিজ্ঞাসা করুন আপনার বাড়িতে কোরআন আছে, আপনার বাড়িতে কোরআন আছে, কোরআন আছে কি বলবে? আছে 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 বলবে, বলবে কি না? কিন্তু অনেক হিন্দু বাড়িতে যাবে শিক্ষা দীক্ষায় কম নেই, এমএ বিএ দু চারটে সংসার পরিবারে আছে, কিন্তু গীতা খুঁজে পাবেন না। আবার যদিও খুঁজে পান, যদি জিজ্ঞাসা করবেন গীতা পড়েছেন, কি বলবে? না প্রভু পড়িনি। তাহলে মাতাজি আপনি গীতাটা রেখেছেন কেন? না ওই যে বাড়ির শ্বশুরমশাই দেখলেন না ওই ঘরে মরার মতন হয়ে গেছে, মরার সময় বুকে একটা গীতা দিতে আয়, ওই জন্য গীতাটা কিনে রেখে দিয়েছে। তা ভক্তগণ গীতা কি মরার জন্য না বাঁচার জন্য বলুন তো? কি জন্য? মরার জন্য, বাঁচার জন্য। অর্জুন বিষাদগ্রস্ত ছিলেন, অর্জুন বুঝতে পারছিলেন না কি করবেন, অত বড় শক্তিশালী সৈনিক কি বলে যোদ্ধা হওয়া সত্ত্বেও তার গান্ডীব খসে পড়ছে, অঙ্গ জ্বালা করছে, মুখ শুকিয়ে আসছে। মাইক ম্যান তোমরা কথা বলার জন্য আসো, দেখছো এতজন লোক চুপ করে বসে আছে, তোমরা কি করে কথা বলছো? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতা বিষাদ যোগ প্রথম অধ্যায়, অর্জুন কিঙ্কর তো বিমূঢ় হয়েছিলেন, অর্জুন বুঝতে পারছিলেন না আমার যুদ্ধ করব কি করব না, আর যুদ্ধ আর এই সংসার যুদ্ধক্ষেত্রে সবাই আমরা এক একজন সৈনিক,
আমাদের জীবনে আমাদের এই কিংকর্তব্য বিমূঢ়তা আসে, কোন পথে চলব, কি করব, এই পথে যাব না ওই পথে যাব, এই কথা শুনবো না ওই কথা শুনবো, এই পার্টিতে যাব না ওই পার্টিতে যাব, বিভ্রান্ত। আর সেই জন্য অর্জুন যখন বিভ্রান্ত হলেন, বিষাদগ্রস্ত হলেন, অর্জুন একটু দেরি না করে কৃষ্ণের চরণে শরণাগত হলেন, বললেন শিষ্যস্তে মাম সাধিমাম তং প্রপন্নাম, আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আমাকে আপনি উপদেশ প্রদান করুন, আমার কি করা কর্তব্য। ভক্তগণ, আমরাও আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেক সময় আমাদের আলোচনা হয়ে যায়, গ্রামে গঞ্জে বলুন, চায়ের দোকানে বলুন, কিছু ভগবান সম্পর্কে কথা ওঠে, আর একজন চা খেতে খেতে ভগবানের কথা বলে, ভগবান মানে এইরকম, ভগবান মানে ও অমুক হচ্ছে ভগবান, ভগবান মানে অমুক, চা খাচ্ছে আর বলছে, আবার একজন বিড়ি খাচ্ছে সেও বলছে, না 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 ভগবান ওই রকম নয়, ভগবান হচ্ছে এইরকম। ভক্তগণ, আপনারা বিচার করুন, আপনার ঘরে ইলেকট্রিসিটির গন্ডগোল হয়েছে, শর্ট সার্কিট হচ্ছে, আপনি দৌড়ে চলে গেলেন একজন ডাক্তারের কাছে, MBBS পাস করা ডাক্তারের কাছে, ডাক্তার বাবু আসুন আসুন আমার ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে। ডাক্তার বাবু কি বলবে বলুন তো? বলবে আপনি ভুল করে আমার কাছে এসেছেন, আমি তো ডাক্তার, আমি তো ইলেকট্রিক ব্যাপারে জানি না, আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাছে যাও। ডাক্তার বাবু কি দৌড়ে আসবে ইলেকট্রিসিটি ঠিক করার জন্য? না, বলবে না 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 আমি ওটা জানি না, আপনি আপনার জমি জমার ব্যাপারে কি ফসল কোথায় সার দেবেন কতটা দেবেন ব্যাপারে জানতে চান, আপনি দৌড়ে একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কাছে গেলেন, বলেন আসুন না মাঠে একটু দেখিয়ে দিন না। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কি বলবে? হ্যাঁ, ভুল করে আপনি আমার কাছে কেন এসেছেন, আমি এ ব্যাপারে জানি না, আপনি হর্টিকালচার ইঞ্জিনিয়ারের কাছে যান। দেখুন, যে যে ব্যাপারে জানে না সে ব্যাপারে নাক গলায় না, অর্থাৎ সেই ব্যাপারে বলার আগ্রহ দেখায় না, এটাই তো নিয়ম। কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে কথা উঠলে কেউ বলবে না, আরে আমি তো গীতা পড়িনি, আমি তো ভাগবত পড়িনি, আমি তো সাধু সঙ্গ করিনি, আমি বাবা এই ভগবান ব্যাপারে জানি না। তখন আলোচনা হয়েছে, চলো একজন সাধুর কাছে যাই, যে গীতা পড়েছে, যে ভাগবত পড়েছে, যে যার জীবনকে আধ্যাত্মিকতার পথে পথিক করেছে, চলো তার কাছে যাই। যাই কেউ? সবাই বলতে থাকে ভগবান, হ্যাঁ আমি জানি ভগবান মানে অমুক ভগবান, ভগবান মানে অমুক ভগবান, ওই যে কিছু ভেলকি দেখেছিল উনি হচ্ছে ভগবান, কলিযুগে ইনি হচ্ছে নূতন ভগবান, ও হচ্ছে ভগবান, এই কিছু না কিছু সবাই বলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ যে বলবে না, আরে আমি তো গীতা পড়িনি, আমি তো ভাগবত পড়িনি, কি করে আমি ভগবান সম্পর্কে বলবো, আমি তো চা খাই আর বাড়ি কাজকর্ম করি, ঘরে শুয়ে থাকি, কোনোদিন গীতা তো পড়িনি, আমি কি করে বলবো। চলো, আলোচনা যখন উঠেছে আমরা এই ব্যাপারে সমাধানের জন্য সাধুর কাছে যাই, যা উচিত কি উচিত নাই। তদ বিজ্ঞানার্থং সগুরু মেভাবি গচ্ছে, সঠিক জ্ঞান লাভ করার জন্য একজনকে সদগুরুর কাছে যেতে হয়। কেমন গুরু? সমীপ পানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, যিনি ভগবানকে উপলব্ধি করেছে, বৈদিক শাস্ত্রে পারদর্শী আছেন, জাগতিক MBA PhD ডিগ্রি লাভ করলে যেই যে ভগবান সম্পর্কে জানা যায় তা নয়, ভগবানকে জানার মাধ্যম আছে, MBA PhD লাভ করার আলাদা মাধ্যম আছে, সবটাই কিন্তু একই মাধ্যম নয়। মাধ্যম হচ্ছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভগবানকে জানতে গেলে ভাগবত পড়তে হবে, গীতা পড়তে হবে, আর তাতে বর্ণনা করা আছে, ভগবত গীতা হচ্ছে ভগবানের ডাইরেক্ট মুখনিঃসৃত বাণী, উপদেশ বাণী।
কি করতে হবে, কিভাবে খাবো, কিভাবে চলবো সব ক্লিয়ার বলে দিয়েছে। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবান বিষয়ে একদম ডিটেলস বর্ণনা। ভগবান কোথায় আবির্ভূত হয়েছেন, কি লীলা করেছেন, কোন ভক্তকে কিভাবে কৃপা করেছেন, পুরো ভগবানের দিব্য লীলা বিলাসের কাহিনী হচ্ছে শ্রীমদ ভাগবত। আর ভাগবত গীতা হচ্ছে একদম সূত্র আকারে ভগবানের মুখনিসৃত উপদেশ। এই গ্রন্থ পড়তে হবে, পড়লে আমরা ভগবান সম্পর্কে জানতে পারব। আমি কে, কোথা থেকে এসেছি, আমার কি করা কর্তব্য আমি জানতে পারব। ভক্তগণ, কেউ যখন টেলিভিশন কেনে তার সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেয় কি না, কোন সুইচটা কিভাবে অপারেট করতে হবে সব সেই বইতে লেখা থাকে। ভগবান আমাদেরও সৃষ্টি করে আমাদের জন্য একটা ম্যানুয়াল বুক দিয়েছে, সেটা হচ্ছে গীতা ভাগবত। যা পড়লে আমরা জানতে পারি আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে যাব কোথায়, আমি কেন এই জগতে কষ্ট পাচ্ছি, আমি তো মরতে চাই না। যখন তখন ইনফরমেশন আসে, চলো গেট আউট ফ্রম হিয়ার। যখন তখন যমদূত এসে দরজায় কড়া নাড়ে, কেন, আমি তো বৃদ্ধ হতে চাই না, সব সময় যুবক থাকতে চাই, কেন 40 বছর পরে বৃদ্ধ হয়ে যাই, আমি তো ব্যাধিগ্রস্ত হতে চাই না। কিন্তু যখন তখন সিরিয়াস সিরিয়াস রোগ এসে দেখা দেয়, কেন, আবার আমি তো মৃত্যু চাই না। আমি তো অনেকবার স্লোগান দিয়েছি, মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কতবার বললাম, কিন্তু তবু আমাকে মরতে হবে কেন, মরতে চাই না, মরতে হবে। জন্মগ্রহণ, মাতৃ উদরে 10 মাস 10 দিন কষ্টকর অবস্থায় আমি থাকতে চাই না, এখানে আলো বাতাস আছে, তাই 10 ঘন্টা বসতে বললে বসবো না। আর মাতৃ উদরে 10 ঘন্টা নয়, 10 মাস 10 দিন সেখানে আমরা ছিলাম, মাথাটা ছিল নিজের দিকে, পাটা ছিল উপরের দিকে, গর্ভে কৃমি কীট আছে, বাচ্চার নরম শরীরে ঢুকে ঢুকে খায়, গর্ভবতী মা যখন কটু ঝাঁঝালো খাবার খায়, তখন গর্ভে থাকা সন্তান ছটফট ছটফট করে, এসব কষ্ট আমরা পেয়ে এসেছি। নেড়া কি দুবার আবার বেলতলায় যাবে, অর্থাৎ আবার কি মাতৃ উদরে যাব, আবার কষ্ট চাই, যদি বোকা হই তাহলে কষ্টকে আবার আলিঙ্গন করব। দেখবেন পাগল মানুষ কষ্ট তার বোধ হয় না, কিন্তু একটু ভদ্র মানুষ, একটু শিক্ষিত মানুষ কষ্ট হলেই এই শীত আসছে সঙ্গে সঙ্গে সোয়েটার গায়ে দেবে, পাগল সোয়েটার গায়ে দেবে, ও খালি গায়ে ঘুরছে, পাগল দেখছে আখ মাড়াই হচ্ছে, 2 ভাজ 4 ভাজ 10 ভাজ দিয়ে দিয়ে এক ফোঁটা রস থাকতে ছাড়েনি, তারপরে ছোবড়া ফেলে দিয়েছে, পাগল কখন এই ছোবড়া চিবাচ্ছে, পাগল বলে। তা আমরা কি পাগল হতে চাই না, আমরা জীবনের মূল্য বুঝতে চাই, আমরা কষ্ট দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে চাই। কত শিক্ষিত হলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো, কত টাকার মালিক হলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো, কত বড় মন্ত্রী মিনিস্টার হলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো। পলাইতে পথ নাই, কে জম আছে পেছে, এই রকম অনিত্য জগতে আমরা লারে লাপ্পা করে ভাবছি অনেক ভালো আছি, কিন্তু একটু যার বুদ্ধি আছে সে চিন্তা করবে এরা কি করে আমি ভালো আছি, আমি তো ভালো নেই। একজন দাদা ঘর থেকে বাইরে বের হয়েছে,
আর একজন দাদা জিজ্ঞাসা করে, দাদা দাদা কেমন আছো দাদা? ভালো আছি ভালো আছি। অথচ এই দাদাটা স্ত্রীর বকা খেয়ে রাস্তায় বেরোয়েছে, কিন্তু বলা যাবে না বকা খেয়েছি, ঘরের কথা বলা যাবে না। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি কি কষ্টে আছি না আনন্দে আছি। এই জড় জগতে ভগবান সৃষ্টি করেছে জড় জগৎ, আর এটা স্ট্যাম্প মেরে দিয়েছে। কি স্ট্যাম্প মেরেছেন? দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখে পরিপূর্ণ। আর অনিত্য জগৎ, সেখানে সুখ বলে কি আছে? অনেকে বলে সুখের জগৎ, কিন্তু আমাদের আচার্যরা গাইছে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, আজ থেকে 150 বছর আগে ব্রিটিশের রাজত্বকালীন সময়ে তিনি এই মেদিনীপুরেরও মাস্টার মশাই ছিলেন, পরবর্তীকালে নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন, ডিএম হন, এবং ভক্তি জগতে তার নাম হয় সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। অনেকে বলছে তো জগৎ সুন্দর, আর উনি কি লিখছেন জানেন? এমন ভালো নাহি লাগে সংসার, জনম মরণ জরা, যে সংসারে আছে ভরা তাহে কি বা আছে বড় সার, আয়ু অতি অল্প দিন ক্রমে তাহা হয় ক্ষীণ, বান্ধব বিয়োগ দুর্ঘটন, ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ, যেটা আছে সব দুঃখ, আর যদি একটু তুচ্ছ একটু সুখ আছে তার জন্য অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধীন। আর একটা গানে লিখছেন, আর কেন মায়া জালে পড়িতেছ জীবনহীন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। কিভাবে বদ্ধ? অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধীন। ইন্দ্রদীপ্তি যে সুখ একটু তুচ্ছ, ভাগবতে বলছে ঋষভ দেব তার পুত্রদের বলছেন, তপ দিব্যম, এ মনুষ্য দেহ পেয়েছি তপস্যা করার জন্য, কুকুর বিড়াল শিয়াল তারা তো খায় ঘুমায় বংশ বিস্তার আত্মরক্ষা করে, তারা কখনো হরি ভজনের সুযোগ পায় না, হরি কথার সুযোগ পায় না, তারা শুধু ইন্দ্রতৃপ্তি করে খাওয়া ঘুমানোই দিয়ে। আর মনুষ্য জীবন পেয়ে যদি আমি সেই চারটে কর্মেই যুক্ত থাকলাম, তা পশু থেকে কি অর্থে আমি উন্নত হলাম? তাই এই জগৎ দুঃখময় জেনে ভগবত ভজন করে এই জগৎ থেকে গোলক বৃন্দাবনে চলে যাওয়ার চেষ্টা করা উচিত। গোলক ধাম যেখানে ভগবান বিরাজমান, চিন্তা মনি প্রকর সদ্মসকল্প বৃক্ষ, লস্মা বিতে সুসুরভিরভিপালয়ন্তম, লস্মী সহস্র শত সেব্যমান গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি। চিন্তামণি অপ্রাকৃত জগৎ, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, এখানে আছে জন্ম গ্রহণের সময় কষ্ট, মৃত্যু বরণের সময় কষ্ট। কষ্ট হয় কি হয় না? আপনারা যদি দুই একজনকে দেখে থাকবেন, মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে ফেলে, চিৎকার করতে থাকে, দেখ কারা এসেছে, দেখ কারা এসেছে। তার ছেলে তার মেয়ে বলে, বাবা বা মা আমরাই তো তোমার কাছে। বলছে, না তোরা নয়, দেখ দেখ কারা এসেছে। আসল লোককে দেখতে পায়। কাকে দেখতে পায়? বিকট চেহারাধারী, বড় বড় দাঁত,
বড় বড় চোখ কিম্বুত কিমাকার জমদূত নেওয়ার জন্য আসে জমদূত তাদেরকে দেখেই ভয় পায় আমাদের আচার্যরা বলেন পলাইতে পথ নাই জম আছে পিছে আপনি হরি কথার আসরে আসলেন না অসুবিধা নেই আপনি যে কোনো জায়গায় যেতে পারেন নাইট ক্লাবে যেতে পারেন মদের আড্ডায় যেতে পারেন হরি কথায় নাও আসতে পারে কিন্তু জমদূত তো আপনাকে ছেড়ে কথা বলবে না বলবে কত বড় দুষ্কৃতি হলে জমদূত ভয় পাবে কত বড় টাকাওয়ালা লোক আসলে জমদূত ভয় পেয়ে যাবে কাউকে ভয় পায় না যখন দরকার তখন টান দিয়ে নিয়ে চলে যাবে আর ফুটন্ত তেল আছে আরো তো অনেক অনেক কষ্টকর নরকের বর্ণনা দেওয়া আছে অনেকে বলে আরে ওসব দাদু দিদিমার আষাঢ়ে গল্প এসব নরক আছে নাকি আরে কি হয় জঙ্গলে খরগোশ আছে তো খরগোশকে অন্য প্রাণীরা তাড়া করে আর তাড়া দৌড়তে দৌড়াতে পারে না তখন মাথাটা বালির ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে মনে করে আমি যেহেতু দেখতে পাচ্ছি না কেউ মনে হয় আমাকেও দেখতে পাচ্ছে না তাই কি আরে আমি দেখতে না পারলেও যে তাড়া করেছে সে তো দেখবে দেখে বাবা এখানে মাথাটা ঢুকিয়ে দে খপ করে তাকে ধরবে তা কেউ কেউ লোক মনে করে আরে নরক টরক নেই আরে নেই বললে কি নেই পাগলে কি না বলে তাহলে অনেকে অনেক কিছু বলতে পারে তাই বলে সব শেষ হয়ে গেল আমি বললাম আমেরিকা বলে কোনো দেশই নেই রাশিয়া বলে কোনো দেশই নেই আমার বলায় রাশিয়া পুড়ে ছাই হয়ে গেছে একদম মানচিত্র থেকে রাশিয়া উড়ে গেছে আরে আমার বলাতে কি যায় আসে রাশিয়া তো রাশিয়া আছে আমেরিকা তো আমেরিকা আছে তাই শাস্ত্রে বলছে কেহ মানে কেউ মানে না কেহ মানে কেহ না মানে সব তার দাস যে না মানে তার হয় সেই পাপে নাশ কেউ ভগবানকে মানতে পারে কেউ ভগবানকে নাও মানতে পারে কিন্তু সবাই কিন্তু কৃষ্ণেরই দাস আরে সিম্পল ভাবে চিন্তা করলে বোঝা যায় না আমার এই মাইকটা কোথাও তৈরি হয়েছে না হঠাৎ হয়ে গেছে কোথাও তৈরি হয়েছে কেউ তৈরি করেছে আমার এই সোফাটা যেখানে আমি বসে আছি কেউ তৈরি করেছে না হঠাৎ হয়ে গেছে ঘরে যেয়ে দেখলাম হঠাৎ সোফা জন্ম নিয়েছে হয় কেউ তৈরি করেছে মাইকটা কেউ তৈরি করেছে বক্সটা কেউ তৈরি করেছে সব কিছু যদি কেউ তৈরি না করলে হয় না এত বড় ব্রহ্মাণ্ড কেউ তৈরি না করলে এমনিতেই হয়ে গেছে একবার তো নিউটনের নিউটন ভগবানকে বিশ্বাস করতেন ওনার এক নাস্তিক বন্ধু ভগবানকে বিশ্বাস করতেন না বলতেন সব বাই চান্স সব হঠাৎ করে হয়ে গেছে সব এমনি কেউ তৈরি করে একদিন নিউটন কি করলেন তার ল্যাবরেটরিতে সুন্দর একটা মডেল তৈরি করলেন বিভিন্ন গ্রহ উপগ্রহের মডেল তৈরি করে ল্যাবরেটরিতে রাখলেন আর সেই নাস্তিক বন্ধু ল্যাবরেটরিতে এসেছে বলছে আহা এত সুন্দর একটা মডেল কে তৈরি করেছে বলছে না কেউ তৈরি করেনি তুমি আমার সঙ্গে রসিকতা করছো কেউ না তৈরি করলে হয়েছে বলছে না হঠাৎ দেখলাম হয়ে গেছে বলছে না না এত সুন্দর একটা মডেল কে তৈরি করেছে বলছে না কেউ তৈরি করেনি এমনিতেই হয়ে গেছে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো রসিকতা করছো হয় নাকি কেউ তৈরি না করলে এত সুন্দর একটা মডেল তৈরি হয় তখন নিউটন বললেন দেখো তুমি কত বোকা আমি যখন বলছি এই ছোট্ট একটা মডেল গ্রহ উপগ্রহ একটা মডেল কেউ তৈরি করেনি হঠাৎ এখানে হয়েছে তুমি বিশ্বাস করছো না তাহলে তুমি কি করে বিশ্বাস করছো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র সূর্য চন্দ্র কেউ না তৈরি করে হঠাৎ হয়ে গেছে হয় কোনোদিন বোকা নাম্বার ওয়ান অবশ্যই কেউ সৃষ্টিকর্তা আছে
তাইটাই মানুষ কি ভাবে যে কেউ নেই সৃষ্টিকর্তা নেই মানে আমি ভগবান আসলে ভগবানকে যদি বাদ দিতে পারে তাহলে তো নিজেই ভগবান হতে পারে এই জন্য ভগবানকে মানতে চায় না কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে ভগবানকে আর ভগবানকে জানার পন্থা আছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আমরা শিক্ষা দীক্ষায় উন্নত হয়েছে আরে নিউটনের সূত্র নিউটন কি অন্যান্য বৈজ্ঞানিকদের অনেক অনেক সূত্র মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় আজ বিজ্ঞানীরা এরকম একটা সূত্র দিয়েছে উনি নোবেল পুরস্কার পেলেন কালকে আরেক বিজ্ঞানী এসে ওনার সূত্রটাকে ডিফিট করে দিল বলো না এই সূত্রটা ঠিক নয় তখন তাকে আবার একটা নোবেল পুরস্কার দিল তাহলে আগে যে মিথ্যা যার থিওরিটা মিথ্যা হলো তার নোবেলটা কি ফেরত নিল না এই রকম বৈজ্ঞানিক জগতে আমরা দেখি অনেক সূত্র চেঞ্জেবল ভক্তগণ বিচার করে বলুন গীতা ভাগবতের কোন সূত্র চেঞ্জ হয়েছে 5000 বছর কি আবহমান কাল থেকে বৈদিক শাস্ত্র শ্রুতি আকারে ছিল শুনে শুনে সবাই মনে রাখত 5000 বছর আগে সেই শ্রুতি শাস্ত্রকে ব্যাসদেব লিপিবদ্ধ করলেন আর ভাগবত লিখলেন মহাভারত লিখলেন তার অংশ হিসেবে গীতা কোন সূত্র কেউ বলতে পারে এটা ভুল গীতার এই শ্লোকটা ভুল গীতার এই সূত্রটা ভুল ভাগবতের এই সূত্রটা ভুল কারো ক্ষমতা আছে আরে আমরা একটা কুয়োর ব্যাগ হয়ে আমরা সব জেনে গেলাম আপনারা ছোট্টখাটো একটু ইতিহাস খুঁজে দেখুন আজ থেকে মাত্র 150 বছর আগের কথা বললাম সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভগবানের ভক্ত ছিলেন আজ থেকে এরকম 150-200 বছর আগে লালা বাবু জগৎ শেঠ ছিলেন অত বড় জমিদার ছিলেন একবার যখন ঘরে যাচ্ছিলেন তখন একটা ছোট বাচ্চা মেয়ে গরিব ঘরের মেয়ে সে বলল তার মাকে ডেকে তারা তো গরিব তেল কেনার ক্ষমতা নেই তাই মাকে ডেকে বলছে মা বেলা যে চলে যায় বাসনায় আগুন দেবে না লালা বাবুর মাথায় ওই কথাটা ঢুকলো আরে বাচ্চা মেয়ে তো ঠিক বলছে আমারও তো বেলা চলে যাচ্ছে দিনের পর দিন তো বেলা চলে যাচ্ছে কামনা বাসনায় তো আগুন দিলাম না এখনো আমি তো ভোগ সাগরে ভেসে চললাম না আমি আর বাড়ি যাব না উনি সোজা চলে গেলেন বৃন্দাবনে ভজন সাধন করলেন সারা জীবন ভজন সাধন করে কাটিয়েছেন আর একটু পিছিয়ে যান এই বাংলার নবাব ছিলেন হোসেন শাহ তার দুইজন মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী দবির খাস সাকর মল্লিক পরবর্তীকালে যার নাম হয় রূপ গোস্বামী বড় ভাই হচ্ছে সনাতন গোস্বামী বড় ভাই সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী কত তাদের অর্থ কত তাদের সম্মান সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন এ কি বাংলার ঘটনা নয় এ কি ফালতু ইতিহাস এ কি বানানো ইতিহাস এই বাংলায় কি ঘটনা হয়নি অত মহান মহান ব্যক্তি তারা জীবনের উদ্দেশ্য বুঝতে পেরে তারা সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে ভজন করেছেন তাদের সুন্দর সুন্দর ভক্তি রসামৃত সিন্ধু হরি ভক্তি বিলাস কত কত উন্নত গ্রন্থ আমরা এগুলো জানি না আমরা নাটক নবেক সিনেমার বই অনেক জানি আরে আসল ইতিহাস যদি না জানবো বুদ্ধিমত্তা কোথা থেকে আসবে আমরা কুয়োর ব্যাঙ হয়ে যদি সব জেনে গেছি বলতে থাকি তাই কি হবে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন হুগলি জেলায় আদিশক্ত গ্রামে
ষড় গোস্বামীর অন্যতম। ওনার বাবার বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা, এখনকার সময় না, আজ থেকে 500 বছর আগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় 12 লক্ষ টাকা, মানে এখনকার সময় কোটি 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 টাকার সমান। বাবা জেঠার একমাত্র পুত্র ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। এত ঐশ্বর্য, স্বর্গের মতন ঐশ্বর্য, আর স্ত্রী এত সুন্দরী, বর্ণনা আছে স্বর্গের অপ্সরার মতন দেখতে, কোন কিছু তাকে আটকে রাখতে পারলো না। গৃহ ত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে গেলেন। সেখানে পুরী ধামে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে লাগলেন। কেউ কিছু দিলে খান, কেউ কিছু না দিলে খান না। কিছুদিন পরে ভিক্ষাও বন্ধ করে দিলেন। ওই রঘুনাথ দাস গোস্বামী অন্য যখন পচে টচে যায়, পশারিরা ফেলে দেয় ওই ড্রেম দিয়ে যায়, ওখান থেকে সেই অন্নগুলো তুলে জলে ধুয়ে ওই খায়। এই আষাঢ়ে গল্প নয়, চৈতন্য চরিতামৃতের অন্তলীলা পড়বেন, কাহিনী বর্ণনা আছে। আমরা যদি না পড়ি তাহলে কি করে জানব? সেই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। বাংলার ইতিহাস, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়ে সব দ্বারে দ্বারে প্রচার করেছেন। আপনাদের এখানেই তমলুকেও এসেছেন মহাপ্রভু, এসেছেন না? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে ওপাশে আটিসাড়া অম্বুলিঙ্গ ঘাট দক্ষিণ চৈষ্ণা, ওখানে এক রাত ছিলেন। আর ওখানে ছিলেন যখন, ওখানে অম্বুলিঙ্গ ঘাটে স্নান করছেন আর নতুন বস্ত্র পরছেন, আর চোখের জলে কাপড় আবার ভিজে যাচ্ছে, আবার বস্ত্র চেঞ্জ করছেন, শুধু হরিনাম করছেন। ভক্তদের নিয়ে সন্ন্যাস গ্রহণ করে এসেছেন পুরী যাওয়ার রাস্তায়। তখন একজন পালকি করে যাচ্ছিলেন, মহাপ্রভুকে দেখে নিচে নামলেন, নামে দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ইনি কে? ভক্তরা বলেন, ইনি হচ্ছে রামচন্দ্র খান, এই দক্ষিণের অধিকারী, এক একটা এলাকার এক একজনের দায়িত্ব দিয়েছিল নবাব, দক্ষিণের অধিকারী। মহাপ্রভু বললেন, অধিকারী বড় ভালো, কিভাবে নীলাচলে যাব তার ব্যবস্থা করো। বললেন, প্রভু এই সময় বাংলা আর উড়িষ্যায় অনেক ঝগড়া, রাস্তাঘাটে চোর ডাকাত পরিপূর্ণ, এই সময় যাবেন না, কিছুদিন অপেক্ষা করুন। মহাপ্রভু বলছেন, আমি আর সহ্য করতে পারছি না নীলাচল চন্দ্রের বিরহ, আমি তাকে দর্শন করার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি, কখন যাব জগন্নাথকে দর্শন করব, আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আজকেই যেতে চাই, কোনো ভয় নেই আমার। মহাপ্রভুকে বললেন, আপনি থাকুন, আমি রাত্রে নৌকা নিয়ে হাজির হব, ভক্ত ঘরে বিশ্রাম করুন, প্রসাদ পান। তো বিশ্রাম করলেন, নামে মাত্র একটু প্রসাদ গ্রহণ করলেন, আর শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রে বেলায়, গভীর রাত্রে মহাপ্রভু কীর্তন করে চলেছেন। রামচন্দ্র খান সুন্দর নৌকা নিয়ে হাজির হলেন, প্রভু নৌকা রেডি। মহাপ্রভু নৌকায় উঠলেন, মাঝিরা নৌকা ছেড়ে দিল, মহাপ্রভু ওই গভীর রাত্রে হরিনাম করতে লাগলেন। আর মাঝিরা মাথায় হাত, হরে হরে প্রভু, থামুন থামুন, কেন? আপনি জানেন রাস্তাঘাট এই নদী পথে অনেক চোর ডাকাত,
সর্বস্ব লুটপাট করে নিয়ে যাবে, প্রাণে মেরে দেবে। আপনি যদি জলে লাভ দেবেন, জলে কুমির আছে। আপনি যদি ডাঙায় উঠবেন, ডাঙায় কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। দক্ষিণ চব্বিশ সুন্দরবনে পাশ দিয়ে ভক্তরা ভয় পেলেও মহাপ্রভু ভয় পেলেন না, বললেন আরে ভক্তকে রক্ষা করার জন্য সব সময় সুদর্শন চক্র থাকে। আপনারা জানেন হরিদাস ঠাকুরকে যখন বিধর্মীরা বাইজি বাজারে বেত্রাঘাত করছিল, অপরাধ কি কি অপরাধ ছিল? হরিনাম করেছে, বলে হয় হরিনাম ছাড়ো নাই মৃত্যু বরণ করো। আমাদের যদি বলা হয় আমরা কোনটা ধরবো? আমরা বাঁচতে চাইব। হরিদাস ঠাকুর বললেন খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরি নাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, দেহ থেকে প্রাণ যদি চলে যায়, তবু আমি হরি নাম ছাড়ব না। বাইশ বাজারে নিয়ে উনাকে বেত্রাঘাত করার করছিলেন। মহাপ্রভু ভগবত ধামে ছিলেন, তখন তিনি প্রকট হননি। ওনার হাতের সুদর্শন চক্র, বলে সুদর্শন চক্র যাও, যারা আমার হরিদাস ঠাকুরকে মারছে তাদেরকে কেটে খান খান করে দিয়ে আসো। সুদর্শন চক্র করে চলে আসলেন, এসে দাঁড়িয়ে থাকলেন, কিছুই করতে পারছেন না। হরিদাস সুদর্শন চক্র মনে করছেন আমি কার কথা শুনবো? মহাপ্রভু আদেশ করেছেন যারা মারছে তাদেরকে কেটে ফেলে দিতে। আবার হরিদাস ঠাকুর মহাপ্রভু পরম ভক্ত, উনি কি বলছেন? উনি বলছেন হে প্রভু, হাত জোর করে সব সময় ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান এরা অবুঝ, এরা কিছু জানে না, এদের কোনো দোষ নেবেন না, এদেরকে আপনি ক্ষমা করে দিন। চিন্তা করুন ভক্তের কোয়ালিটি দেখো। এখন সুদর্শন চক্র কার কথা শুনবে? ভগবানের কথা শুনবে না ভক্তের কথা শুনবে? বলুন তো কার কথা শুনবে? ভগবান নিজে বলেছেন আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আবার গুরু বন্দনে এক জায়গায় বলা হয়েছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই ভাবলেন না আমাকে ভক্তের কথা শুনতে হবে, তাই তিনি কি করলেন? তাদেরকে মারলেন না। কিন্তু মহাপ্রভু দেখলেন আমার সুদর্শন চক্র আমার কথা না শুনে ভক্তের কথা শুনছে। এখন মহাপ্রভু তো কষ্ট সহ্য করতে পারলেন না, কার কষ্ট? ভক্তের কষ্ট। তাই মহাপ্রভু নিজে ছুটে আসলেন, ছুটে এসে নিজে পিঠ পেতে দিলেন। বাইশ বাজারে যত বেত্রাঘাত হয়েছে, মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবে শিবাস ঠাকুরের ঘরে সবাইকে দেখাচ্ছেন, দেখো দেখো আমার হরিদাস ঠাকুরকে যত বেত্রাঘাত করেছে সব আমি আমার পিঠে ধারণ করেছি। উত্তরীয় খুলে খুলে দেখাচ্ছে, দেখো এখনো দাগ আছে। তাই ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র তো থাকে। তাই মহাপ্রভু বললেন ভয় কিসের? কিসের ভয় পাও? চোরের ভয়, ডাকাতের ভয়? সুদর্শন চক্র আছে, হরিনাম করো। হরিনাম করতে করলেন। আর মাঝিরা তো ভয় পাচ্ছিলেন, লাস্টে কিছুই হলো না, চলে চলে আসলেন এই তমলুকে আপনাদের বাড়ির কাছে। এখানে ওই নদীপথে এসে এখানে উঠলেন, এখানে মহাপ্রভু ভিক্ষা করলেন। সবার দ্বারে দ্বারে জগদানন্দকে রেখে বললেন ভিক্ষা করি। আর মহাপ্রভুকে দেখে সবাই তো একদম ঝুলি ভরে দান দিচ্ছে।
আপনাদের বাড়িতে আসলে ভিক্ষা দেবেন মহাপ্রভুকে? দেবেন? কত দেবেন? অল্প না বেশি? প্রাণ ভরে। তো ভক্তরা সবাই প্রাণ ভরে মহাপ্রভুকে ভিক্ষা দিলেন, আর মহাপ্রভু নিয়ে যখন দিলেন, জগদানন্দ বললেন, প্রভু আপনি আমাদের ঠিক পালন করতে পারবেন, আপনি যা এনেছেন আমাদের চলে যাবে। আসলে ভগবান ভগবদ গীতায় তো কনফার্ম করেছে, কি কনফার্ম করেছে? অনন্য চিন্তায়ন্ত যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহম। কেউ যদি অনন্য চিত্তে আমার শরণাগত হয়, তার যা আছে আমি রক্ষা করব, যা দরকার সেগুলো আমি সাপ্লাই করব। কিন্তু আমরা ভগবানের উপর বিশ্বাস করতে চাই না, আমরা এলআইসির উপর বিশ্বাস করি। এলআইসিরা তারা এই গীতার এই কথাটা নিয়ে তারা বহম মহম লিখতে শুরু করেছে। আরে তারা কি বহম মহম দেবে? আসলে বহম মহম হচ্ছে ভগবান। ভগবানই ভক্তের রক্ষা করেন, ভগবান ভক্তকে যা লাগবে তাই দেবে, আর কে? কিন্তু আমরা ভগবানের উপর বিশ্বাস করতে না পেরে রাজনৈতিক নেতার উপর বিশ্বাস করি, ব্যাংক ব্যালান্সের উপর বিশ্বাস করি, মেডিকেল কি বলে ক্লেম ইন্স্যুরেন্স করে রাখি, মেডিকেল ইন্স্যুরেন্স, যে আমাদের কোনো অসুবিধা হলেই মেডিকেল ইন্স্যুরেন্স আমাকে রক্ষা করবে। এখন তো সরকার থেকে বিভিন্ন রকম স্কিম, আমরা ভাবি এইগুলো করলে আমরা রক্ষা পাব, কিন্তু ভগবান রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, তুমি যাকে রাখবে কেউ তাকে কি মারতে পারবে? তব বস ত্রিভুবন ব্রহ্মা আদি দেবগণ তোমার আজ্ঞায় সবাই পালিত হয়, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দ কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। সব ভগবান তোমার ইচ্ছা। তাই যারা বুদ্ধিমান ভগবানকে সর্বেশ্বরেশ্বর জেনে তার চরণে আশ্রয় গ্রহণ করেন, তাকে ভক্তিভাবে তার সেবা করেন, যশোদা মা এত বড় ভক্ত, তিনি এই দামবন্ধন লীলাতে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছেন, কেন? ভক্তির রজ্জু দিয়ে বেঁধেছেন, অন্য পাটের দড়ি নয়, নারকেলের দড়ি নয়, কি দড়ি? ভক্তির দড়ি দিয়ে বেঁধেছেন। তাই আমাদেরও ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, ভগবানের কথা শ্রবণ করে, সাধু সঙ্গ করে, সাধু সেবা করে আমরা ভগবানের প্রিয় হতে পারি, ভগবানকে ভক্তির ডরে ভগবানকে বাঁধতে পারি, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, লজ্জায় পড়তে হবে। হায় হায়, এত সুন্দর দেহ ছিল, হরি ভজন করলাম না, এখন বৃদ্ধ বয়সে তো বৌমা দেখছে না, ছেলেও মুখ ঘুরিয়ে নিচ্ছে, নেয় কি নেয় না? না নিলে নেবে? কারণ এটাই হচ্ছে সময়, এখন অবস্থা, এটা বানানোর কথা নয়, কাউকে বলার অপন, রেডি হয়ে থাকতে হবে। কিন্তু আমরা যদি ছেলের উপর নির্ভর করে থাকি, বৌমার উপর নির্ভর করে থাকি, তাহলে কপালে দুঃখ আছে, কিন্তু ভগবানের উপর নির্ভর করতে হবে। ভগবান মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকারা,
তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবিদ্যা দুঃখ প্রভু আপনার সেবাতেই আমি যুক্ত থাকতে চাই তাই ভগবানের কাছে প্রার্থনা করা দরকার কি প্রার্থনা আচার্যরা গেয়েছেন হরি হে দয়াল মোর জয় রাধানাথ বারবার এইবার লহ নিজ সাত বহু জনি ভ্রমিনাথ লইনু শরণ নিজ গুণে কৃপা কর অধম তারণ জগত কারণ তুমি জগত জীবন তোমা ছাড়া কারণ হি হে রাধা রমন ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি ভাবিয়া দেখুন এই জগত মাঝারে তোমা ছাড়া কেহ নহে এ দাসে উদ্ধারে তাই ভগবানের চরণে ষোলো আনা আত্মনিবেদন করতে হবে আত্মনিবেদন করলেই সুখ আর না করলেই কপালে দুঃখ আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী আমার দুঃখ দূরে গেল চিন্তা না রইল চৌদিকে আনন্দ দেখি আনন্দ হয় কি হয় না ভক্তগণ আপনারা হরিনাম করে আনন্দ পাচ্ছেন কারা কারা আনন্দ পাচ্ছেন হাত তুলুন হরি বল হরি বল ভগবানের চরণে যারা আশ্রয় তারাই তো আনন্দে থাকে অশোক ভয় অমৃত আধার তোমার চরণোদয় তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয় ভয় চলে যাবে আশ্রয় নিলে তাই ভক্তগণ আপনারা জানেন বোঝেন আপনারা গীতা ভাগবত পড়ুন সাধু সঙ্গ করুন হরিনাম করুন দেখবেন জীবন আরো 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 আনন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি এখানে রাখি আপনাদের অনেক ধন্যবাদ কারণ এর পরে মনে হয় দামোদর প্রদীপ দেওয়ার প্রোগ্রাম আছে তারপরে সবার জন্য প্রসাদ তা এরপরে আরো অনেক প্রোগ্রাম আছে আমি আর বেশি কথা দীর্ঘায়িত করব না এখানে বিশ্রাম রাখছি আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন আমাকে সুযোগ দিলেন কিছু ভগবানের কথা বলার ভগবানকে আমি স্মরণ করার সুযোগ পেলাম তা আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এই সুন্দর আয়োজন করেছেন গ্রামবাসী ভক্তদের আমরা ইসকনের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি শ্রীধাম মায়াপুরে আসার